তিন মাসের বিদ্যুতের বকেয়া বিল মুকুব করার দাবিতে ব্যারাকপুর মণ্ডল এক যুব মোর্চার তরফ থেকে ব্যারাকপুর নোনাচন্দনপুকুর ইলেকট্রিক সাপ্লাই দপ্তরে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হলো। কর্মসূচিতে নিজেদের দাবি সনদ পোস্টার আকারে নিয়ে উপস্থিত ছিলেন বিজেপির যুব মোর্চার নেতাকর্মীরা। এদিন এই কর্মসূচিতে যোগদান করেন রাজ্য যুব মোর্চার সভাপতি দেবজিৎ সরকার, এছাড়াও উপস্থিত ছিলেন ব্যারাকপুর এক মণ্ডল যুব মোর্চার সভাপতি পিন্টু পাল সহ যুব মোর্চার নেতা ও কর্মীরা। এদিনের কর্মসূচি নিয়ে দেবজিৎবাবু বলতে গিয়ে তিনি জানান, আমরা সারা বাংলায় বিদ্যুতের বিল মুকুব করার দাবিতে আন্দোলন করছি ভারতীয় জনতা যুব মোর্চার তরফ থেকে। আজকে সারা বাংলায় এই বিদ্যুৎ বিল তিন মাসের জন্য মুকুব করার জন্য আমরা একটা আন্দোলন করছি ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে। আমরা এই আন্দোলন করছি, আপনারা জানেন যে গত লকডাউন পিরিয়ডে মানুষ কাজ করতে পারছে না, কোনো চাকরি বাকরির অবস্থা খুবই খারাপ। তার সঙ্গে এমএসএমই মানে ছোট যত শিল্প আছে বা ছোট দোকান কমার্শিয়াল মিটার যাদের, তাদেরও দোকান বন্ধ ছিল, তাদের কোনো রকম রোজগার সেরকমভাবে বন্ধ, কলের চাকা ঘোরেনি, এক ইউনিটও বিদ্যুৎ পড়েনি। কিন্তু বিদ্যুৎ পরিষদ, রাজ্য বিদ্যুৎ পরিষদ এবং সিএসসি সবাই একটা কথা বলছেন যে আগে তো গত বছরের অনুযায়ী টাকাটা দিয়ে দিন, আমরা কোনো মিটার চেক করছি না, দরজা বন্ধ আছে, সেই জন্য এইরকম একটা জায়গা করে আমরা আপনারা গত বছরের টাকাটা দিয়ে দিন, এই গত বছর এই মাসে যে টাকা হয়েছে আমরা পরে অ্যাডজাস্ট করে দেবো। নিদারুণ করোনা কালে যখন মানুষ মরছে, খেতে পাচ্ছে না, সেই সময় এই গোদের ওপর বিস্ফোরণটা না করলেই বোধহয় ভালো হতো। মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় বিদ্যুৎ মন্ত্রী, WBDCL-এর অফিসাররা যারা অথরিটি এবং CSC-র অথরিটি, আমরা সবার কাছে আবেদন করছি তিন মাসের যে বিদ্যুৎ মাশুল তা মুকুব করুন, অনেক ব্যবসা করেছেন, মানুষকে বাঁচতে দিন।